আপনাদের সামনে প্রকাশ করি, তা শুনে ভীত বা শঙ্কিত হবার কিছু। এই যে বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 10ই ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে চলছে এক ধরনের দাবানল, দেশের ভিতরে ব্যাপক আতঙ্কের একটা সাড়া ফেলেছে এই 10 ডিসেম্বর। এমন একটি পরিস্থিতিতে একজন অবসর সেনা কর্মকর্তা একটি তথ্য ফাঁস করেছেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই পরিস্থিতিতে শেখ হাসিনা পিছু হাঁটতে বাধ্য হচ্ছে এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারত থেকে নানান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। তো আসুন আমরা সেই সেনা কর্মকর্তার কথাগুলো শুনবো, শুনলে অবাক হয়ে যাবেন। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। বাইরে দিয়ে এই ছলনার নামে মূল পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে ভারত থেকে এই খেলা দেখার জন্য দর্শকের সাজে ভারতীয় কমান্ডো বাংলাদেশে প্রবেশ করানো। এই পর্যন্ত 2000 কমান্ডো বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং সর্বমোট 5000 কমান্ডো বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা আছে। উদ্দেশ্য 10ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যদি শেখ হাসিনাকে পালাতে হয় তাহলে যেন তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তবে শুরুতেই একটা হুঁশিয়ারি করে দিচ্ছি ভারতের উদ্দেশ্যে, যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর, হাসিনা আপনাদের চাকরানিকে নিয়ে যান কোনো সমস্যা নাই, বহু আগে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো প্রকার ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হয় তবে বাংলাদেশে যত ভারতীয় আছে তাদের জীবন কিন্তু হারাম হয়ে যাবে। তাই বলে দিচ্ছি, এমন ভুল করবেন না। বাংলাদেশ থেকে যেই পরিমাণ পয়সা এবং অর্থ নিয়ে যাচ্ছেন আপাতত সন্তুষ্ট থাকুন, কোনো বাংলাদেশের ক্ষতি করার বা কারোর কোনো ক্ষতি করার চিন্তাও করবেন না, তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। দ্বিতীয়ত, 9ই ডিসেম্বর সন্ধ্যা 7:45 মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা 30,000 পুলিশ নিয়োগ করবে ঢাকা শহরে এই সমাবেশকে কেন্দ্র করে। আবার বলছি, 9ই ডিসেম্বর সন্ধ্যা 7:45 মধ্যেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সমাবেশকে কেন্দ্র করে 30,000 পুলিশ, গোপালী পুলিশ নিয়োগ করবে। কিন্তু পুলিশকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি যে 10ই ডিসেম্বর বাংলাদেশের সময় অ্যারাউন্ড আনুমানিক 7টার দিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশিত হবে পুলিশ এবং সেনা সদস্যদেরকে নিয়ে। তাই আমি পুলিশকে হুঁশিয়ারি করে দিচ্ছি, স্বৈরাচারী হাসিনার আদেশে যেহেতু আপনারা নামবেন 30,000, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন, শুধু দেখবেন, কিন্তু বাংলাদেশের জনগণের উপরে যদি আপনারা হাত তোলার চেষ্টা করেন, দুঃসাহস করেন, শুধু নিষেধাজ্ঞাই আসবে না, দুনিয়ার যে কোনো দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে পরবর্তী লাগাতার নিষেধাজ্ঞার উপর দিয়ে, এবং বাংলাদেশে আপনাদের সপরিবারে থাকা দুঃস্বপ্ন হয়ে যাবে, আপনাদের জীবনকেও হারাম করে দেওয়া হবে। তাই বলে দিচ্ছি, যদি চাকরি বাঁচাতে চান এবং সপরিবারে বাংলাদেশে বাঁচতে চান তাহলে ভুলেও কোনো বাংলাদেশিদের উপর, আন্দোলনরত কোনো বাংলাদেশিদের উপর কোনো আক্রমণ করবেন না, যে কোনো দল মত ধর্ম নির্বিশেষে কারোর উপর কোনো আক্রমণ করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন নিজের জায়গায়, কোনো প্রকার অ্যাকশনে যাবেন না। হুঁশিয়ার করে দিলাম, শেষ হুঁশিয়ার। এখন আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর 90% বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 90% দেশপ্রেমিকের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো একটি পত্র জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে আমি পড়ব। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি এতে আপনাদের মনোবল আল্লাহর রহমতে শত গুণ বৃদ্ধি পাবে এবং সফলতাও আসবে দ্রুত ইনশাআল্লাহ। সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ,
কিন্তু তিনি মানব জাতির ক্ষেত্রে তার ক্ষমতা ব্যবহার করেন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে ও প্রক্রিয়ায়। বিভিন্ন দেশে সামরিক বাহিনী এ প্রক্রিয়ার একটি অংশ। ফ্যাসিবাদী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, লুটেরা, গুম, খুন, হামলা, মামলার জনবিরোধী সরকার দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির মহাসাগরে নিমজ্জিত করতে পারলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি দেশপ্রেমিক আর্মিকে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে সাবেক সেই সেনা সদস্যের দেওয়া তথ্যগুলো শুনলাম। আপনাদের কোনো ব্যক্তিগত মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউএস থেকে সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাংলার একটি পরিচিত মুখ, সত্যের ওপরে অবিচল একজন সাংবাদিক, তিনি বলেন যে শেখ হাসিনা নাকি বিএনপির হয়েই কাজ করছেন, এটা কীভাবে সম্ভব? একজন বিরোধী দলীয় নেত্রী কীভাবে বিএনপির সাথে কাজ করতে পারে, কীভাবে তাদের সাথে সম্পর্ক হতে পারে? আসুন, তিনি সেই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, আমরা একটু শুনবো তার কথাগুলো স্ক্রিনে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছেন আপনি, আমেরিকা আপনাদের স্যাংশন দিয়া তারপরে কারোর ক্ষমতায় নিয়ে আসবে, ওটা আমেরিকার কাজ না, আমেরিকাটা করবেও না। অতএব আপনার পার্ট আপনি করেন। আর্জেন্টিনা ব্রাজিল নিয়া খেলা নিয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা দেখলাম যে ছবি, আজকে বলুক দ্রব্য মূল্য নিয়া, তারপরে তখন তো রাত একটা দুইটা বাজে, ওই সময় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে বসছেন। আজকে দ্রব্য মূল্যের জন্য দুপুরবেলা বলুক যে আসেন, দুপুরবেলা একটু আসেন, এই মানুষগুলো যাবে না। অতএব এখন অর্থনৈতিক যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটা যদি মানে আর তো কিছু করার নাই, ওরা চুরি করছে তাই ওরা নিজের ফাঁদে নিজে পা দিয়েছে, এখানে আপনার কোনো অবদান নাই। কিন্তু যেহেতু বিপদে পড়েছে, অতএব শেষ ফিনিশিংটা আপনাকেও আপনার দায়িত্ব পালন করতে হবে। যে যেখানে আছেন, আমি অদম, আমার শক্তি নাই সরাসরি তাদের সাথে মানে সংগ্রাম করা, লড়াই করা রাজপথে থেকে, যদি থাকতো তাহলে করতাম। আমার যখন আমি এটা দিয়ে আবার এটা মনে করার কিছু নাই যে আমি এখানে এসে বসে বসে, তারপরে শেখ মুজিব তো ইয়াতে আপনার জেলখানায় বসে পাকিস্তানে হুকা টানছে আর দেশ স্বাধীন করে ফেলছে, তো আমি আমেরিকায় বসে করলে সমস্যা, আমি তো তারপরে কথাটা দেবো। শেখ মুজিব তো কথাও বলে নাই, বরং কথা যেটুক বলছে সেটা হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়ে যাচ্ছে সেটা নিয়ে উনি খুব গভীর উদ্বেগ প্রকাশ করছেন। একদিন আগে 15 তারিখেও যখন ডিক্লেয়ার দিবে, ওরা যখন আত্মসমর্পণ করবে, তার আগে শেখ মুজিব জেলখানা থেকে বের হয়ে, তারপরে ওটা ভিডিও সহ আছে, মানে আপনারা ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, পাকিস্তানের ওই সময় সেনাবাহিনীর এক অফিসার ওই বক্তব্য দিচ্ছেন আপনার পাকিস্তানের একটা ইয়েতে টেলিভিশনে। তো এখন তা আমরা করলে সমস্যা কি? সে যদি ওইখানে বসে হুক্কা ডাঙ্গা যদি দেশ স্বাধীন করে ফেলতে পারে, তা আমরা করলে সমস্যা, আমরা করছি তো। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের পিতার যারা পুত্ররা আছেন, আমরা কিন্তু এত ঠান্ডা মাথায় থাকিনি ভাই, আমরা আমাদের দেশের ইতিহাস একটু জানে আসবেন, কারোর ভয় পাই নি কখনই, তখন যেটা করার দরকার তখন সেটা করছি, এখনো করছি। তো বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, সামনের যেই প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, খুব হিসাব করে, এই ব্রাজিল আর্জেন্টিনা না আপনারা চেনেও না, মানে এমন মানে কুকুরের একটা প্রজন্ম আর্জেন্টিনার ব্রাজিলের। আমি আমেরিকায়, আমেরিকা বিশ্বকাপ খেলছে, কারোর বাসায় দেখি নাই আমেরিকার পতাকা টানা রাখছে কিংবা আর্জেন্টিনা ব্রাজিল কারোর পতাকা টানা রাখছে। ছাগলের তিন নাম্বার বাচ্চা তুই বাঙালি, তুই শালা মিসকিনের জাতি, তোরা তোরা মিসকিন, তোরা এত ফটর ফটর কোথেকে আসে, এত এত আর্জেন্টিনা ব্রাজিল এত ফাটাফাটি কোথেকে আসে, আর ঘর বানায় ফেলে, ওর পতাকা বানায় ফেলে 3-4 কিলোমিটার, এগুলি বন্ধ করেন, তাহলে কপালে বিপদ আছে। যারা কথা বলছি আমরা কিন্তু আপনাদের চেয়ে খারাপ নাই, আমাদের ডিম 115 টাকা দিয়ে কিনা খাইতে হয় না, আল্লাহর রহমতে এনে যদি ঘরেও বসে থাকি তারপরও আমেরিকার সরকার কারোর না খাওয়ায় মারবে না, যে কানাডায় আছে তার সরকার তারে না খাওয়ায় মারবে না, ইংল্যান্ডের সরকার কারোর না খাওয়ায় মারবে না, কোনো না কোনো ভাবে সে খায়া থাকবে। কিন্তু ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তরা না, না খায় মরব, এমনই অবস্থা কি সেটা বাংলাদেশের যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি, 60% মানুষ বুঝতেছেন অবস্থা কোন দিকে যাচ্ছে। সবশেষ ইসলামী ব্যাংক সহ যেসব ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ আছে টাকা উঠান, সব জায়গায় অলরেডি আপনার খালি হয়ে যাচ্ছে, এরপরে আপনি টাকা পাবেন কিনা আপনার যদি বিশ্বাস না হয় আপনি যাবেন বিভিন্ন ব্রাঞ্চে, যাবেন ব্রাঞ্চে গিয়ে একটু দেখবেন অবস্থাটা কি,
তো ভিউয়ার্স, আমরা সাংবাদিক ইলিয়াস হোসাইনের কথাগুলো শুনলাম, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সবার আগে সকল আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।